একজন প্রবাসী প্রবাসে আসার পর সকাল থেকে রাত পর্যন্ত হাড় খাটুনি খেটে ক্লান্ত হয়ে যান কিছুদিন পর দেশে গিয়ে বিশ্রাম নিতে চান পরিবারের সাথে কিছু সুখের সময় কাটাতে চান দেশে যাওয়ার পর যদি সুখের বিনিময়ে তাকে চলে যেতে হয় না ফেরার দেশে তাহলে আপনি এটাকে কি বলবেন একজন কুয়েত প্রবাসী দেশে গিয়েছিলেন ছুটিতে অথচ তাকে একেবারেই পাঠিয়ে দিয়েছেন না ফেরার দেশে কিশোর গ্যাং সদস্যরা উইথ প্রবাসীর নির্মম ঘটনার বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে আপনি একজন প্রবাসী এই ভিডিওটি দেখছেন আপনাকে এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করতে হবে যাতে করে একজন প্রবাসীও দেশে গিয়ে একই ধরনের ঘটনার আবারও শিকার না হন বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে আমাদের একটাই দাবি প্রবাসীদের নিরাপত্তা দিতে হবে দেশে এবং প্রবাসে আসার সময়ও একজন কুয়েত প্রবাসীকে পিটিয়ে হত্যা করল কিশোর গ্যাং অমরপুর গ্রামের সোভান বুয়ার ছেলে কুয়েত প্রবাসীর সাথে কুয়েত প্রবাসী স্বপন বুয়াকেই পিটিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং একটি গ্রুপ কুমিল্লার তিতাস উপজেলার জগৎপুর ইউনিয়নের অমরপুর গ্রামের এই ঘটনা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় জানা যায় অমর পুরস্ত ভুইয়া বাড়ির সংলগ্ন মোহাম্মদ জাকির হোসেনের দোকানের সামনেই আনুমানিক রাত দশটায় কুয়েত প্রবাসীকে ডেকে এনে বেদম মারধর করার পর যেটি আহত করেছিল একদল বখাটে যুবক যারা মূলত এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচিত আহত কুয়েত প্রবাসী স্বপনকে প্রথম তিতাস উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এরপরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সর্বশেষ বাঁচানোর জন্য একটি প্রাইভেট হাসপাতালের আইসিউতেও ভর্তি করা হয়েছিল ১৩ দিন পর তার মৃত্যু হয় বারোই অক্টোবর বিকেলে কুয়েত প্রবাসী স্বপন চলে যান না দেশে জানা যায় কিশোর গ্যাং সদস্যরা কুয়েত প্রবাসী স্বপনের কাছ থেকে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করেন কুয়েত প্রবাসী স্বপন চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই মূলত তার উপরে তারা বিক্ষিপ্ত হয় এরপরে তার কাছে মাদক রয়েছে এই যুক্তি দেখিয়ে তাকে ডেকে নিয়ে মারধোর করতে থাকেন মূলত এটি বিলেজ পলিসির মতো করে চার দফায় তাকে মারধোর করা হয় এর আগেও স্বপনের কাছ থেকে এই কিশোর গ্যাং চাঁদা নিয়েছিল জানিয়েছেন নিয়েছেন স্বপনের চাচা জাকির হোসেন স্বপনের চাচা জাকির হোসেন সেখানেই উপস্থিত ছিলেন তিনি বলেন আমার দোকানের সামনে থেকেই তাকে মারধোর করছিল তারা আমি তাকে বাঁচাতে পারিনি কারণ আমার দোকানে আমি একা ছিলাম এবং আমার মধ্যে ভয় কাজ করেছিল তারা আমার দোকানে লুটপাট করবে এবং ভাঙচুর করবে স্বপনের সাত বছরের একটি ছেলে রয়েছে তার স্ত্রী মরিয়ম আক্তার বর্তমানে গর্ভবতী কিছুদিন পর যে শিশুটি পৃথিবীতে আসবে জন্মের পূর্বেই সে তার বাবাকে হারিয়েছে একজন রেমিটেন্স যোদ্ধা এভাবেই বিদায় নিয়েছে পৃথিবী থেকে অমরপুর গ্রামের মোহাম্মদ নবী ভুঁয়া জানান ক্লাবের নাম করে খেলা পিকনিক ও বিভিন্ন পার্টির নাম করে এই কিশোর গ্যাং গ্রুপটি এলাকাতে তাদের অধিপত্য এবং রাজত্ব কায়েম করেছে তারা এই কিশোর গ্যাং সদস্যরা যত্রতত্র চাঁদা উঠায় তাছাড়া তারা প্রত্যেকেই মাদকাসক্ত এবং কিশোর গ্যাং সদস্যদের মধ্যে নেতৃত্ব দিয়েছে অমরপুর গ্রামের শান্তি মিয়ার ছেলে আসিফ তার সঙ্গে ছিল সাইদুল রহিমবাবু সাইদুল শাকিল ইমনসহ আরও পঞ্চাশ ষাট জন এই বিষয়ে স্বপনের বোন আইশাক তার বাদী হয়ে পঁচিশ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও পনেরো বিশ জনকে আসাবি করে একটি মামলা দায়ের করেছেন এই বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ বলেন আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা রয়েছে আসামি গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি এবং এটার বিরুদ্ধে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছি একজন রেমিটেন্স যোদ্ধা প্রবাস থেকে দেশে গিয়ে যদি নিজের বাড়িতেই বা নিজ এলাকায় এই ধরনের পরিস্থিতির শিকার হয় তাহলে দীর্ঘদিন প্রবাসে থাকা প্রবাসীদের দেশে গিয়ে নিরাপদে আবার প্রবাসে আসার নিশ্চয়তা কে দেবে প্রবাসীদের প্রশ্ন কুয়েত প্রবাসীদের দাবি এই ঘটনার সুস্থ তদন্ত এবং দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে হবে যাতে করে দ্বিতীয়বার কোনো প্রবাসীর সাথে একই ঘটনা না ঘটে আপনার মতামত কমেন্টস করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন